লাইন দিয়ে লোকে বই কিনছে। খালি বাজে এখন কটা বাজে রে তাও তো দেখতে পাচ্ছি না। হ্যালো, ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার্স ডায়েরি। আমি শাইরি আর আমি অম্বালিকা। আজকে কোথায় এসেছি গেস করো তো, আওয়াজ পেয়ে কি বোঝা যাচ্ছে কিছু? আজকে আমরা এসেছি বুক ফেয়ারে। আজকে সানডে সকালবেলা রোদের মধ্যে চলে এসেছি, তো এক্ষুনি আমরা ঢুকবো। ওখানে এত আওয়াজ হবে তো ভাবলাম আগে ভিডিওটা এখানেই শুরু করি। তো এক্ষুনি আমরা ভেতরে ঢুকবো। আর কী কী কিনবো আজকে বই? কী কী কিনবো মানে উই টুইটি তো টুইটি একটু উইশ লিস্ট পাঠিয়ে দিয়েছে আমাকে, তিন চারটে বই বলে দিয়েছে। ওর বই ফয়ের কোনো সিনি নেই, পড়েও না, আমি জানি না। আমিও খুব একটা বই পড়ি না, কিন্তু টুইটি কয়েকটা উইশ লিস্ট পাঠিয়েছে, ওগুলো আমি কিনবো। আর আমার ইচ্ছে আছে টুইটির জন্য একটা অমর চিত্রকথা কিনবো, বাংলা দেখি পাই যদি। তো আমি দেখি, আমি কিনলে আমার নিজের জন্য কিনবো, আর কুন্দন বই পড়তে ভালোবাসে ওর জন্য হয়তো কিনবো। মিকির জন্য আমি বই কিনছি না, কারণ যে পড়ে না বই আমি তার জন্য বই কিনছি না। আমি তো তুই বই পড়তে ভালোবাসি না, তো আমি আমার জন্য কিনবো না, মিকির জন্য কিনবো। ভালো, সামনে না একটু ভালো ভিড় হবে। যে কি অসম্ভব রোদ তোমরা ভাবতে পারছো না, যা দুটো বাজতে চললো, দুটো অসম্ভব রোদ। এই মানে আড়াই বছরে আমি যা ট্যান ফ্যান বাঁচিয়েছি, হ্যাঁ হ্যাঁ সব হয়ে যাবে আজকে, পুরোটা আজকে হবে। আর মুখটা কিরম ট্যানটা পড়বে বলতে, এটা থাকবে না, এইটুকু তো পড়বে। মানে প্রচন্ড রোদ, এত রোদে কষ্ট করে ভিডিওটা করছি। হ্যাঁ, প্লিজ লাইক করো, একদম লাইক কমেন্ট শেয়ার। তো আমরা ঢুকে পড়েছি অলরেডি, আমরা তিন নম্বর গেট দিয়ে ঢুকলাম। হ্যাঁ, গেট নাম্বার থ্রিতে আমরা ঢুকেছি। এখনো কোনো স্টলে ফলে যাইনি, এই যে শুরু করলাম, দেখি কোথায় যাই, মানে কি বই বই পাই, লাস্টে দেখাবো কি কি বই কিনলাম। দাদা, পেং আপনি কি দোকানের লোক? পেঙ্গুইন পাবলিকেশনটা ওদের না। আচ্ছা, আমরা এখন টুইটির জন্য বই খুঁজতে ঢুকেছি এই জায়গাটাতে। এটা হল ওয়ান, হল ওয়ানটা, হল ওয়ানে না, হ্যাঁ হল ওয়ানে। এখানে সমস্ত পাবলিশার্সদের রয়েছে, ভালো ভালো পাবলিশার্স। আমরা মেইনলি কোনটা খুঁজছি? আমরা পেঙ্গুইন খুঁজছি, পেঙ্গুইন আর অক্সফোর্ড, এই দুটোর মধ্যে আমি মোটামুটি ও যা বই বলেছে ওগুলো পেয়ে যাবো। আজকে সানডে তো, আজকে প্রচণ্ড ভিড়। দেখো এখন ভিড় কম রে, এরপরে আরো আরো মানে ইয়ে হবে, ভিড় বাড়তে থাকবে। আমরা ওজন্য তাড়াতাড়ি চলে এসেছি যে কোনো রকমে মানে তাড়াতাড়ি করে দেখে বেরিয়ে আমরা বেরিয়ে যাবো। আমরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে আনন্দ পাবলিশার্সের সামনে কি প্রচণ্ড লাইন। এটা দেখেও ভালো লাগে, এটা বোধহয় শুধু কলকাতাতেই সম্ভব যেখানে কিনা মানুষ লাইন দিয়ে বই কেনে। প্রচণ্ড গরম, আমরা ফিউচার পাবলিকেশনের বইয়ের ইয়ের থেকে ওদের ওই জন্য অনেকগুলো গ্রামার, তারপরে ম্যাথস এসবের অনেক বইটই কিনলাম। হ্যাঁ হ্যাঁ, আর এত গরমে না আর পারছি না, ওই জন্য আমি আমপান্না খেলেছি, খাচ্ছি। আনন্দের সামনে গেছিলাম কিন্তু ভিড় দেখে ছবিটা দেখালামই তো, হ্যাঁ দেখালামই তো, সম্ভব না ঢোকা। আমরা এখানে এসে একটু আমপান্না খাচ্ছি, এরপর দেখছি আর একটু ঘুরবো। এইগুলো তো এই যে স্পেন ইটালি এগুলো তো, এটা তো আমি তো আমাদের ফটো তুলছি, মানে আমাদের ভিডিও করছি, আমাদের একটু মুখটা দেখাই কীরকম ভিড়ে, কীরকম বাদরের মতো মুখটাকে পুড়িয়ে ঘুরছি। অ্যাকচুয়ালি আমার না আনন্দতে ঢোকার খুব ইচ্ছে ছিল, বাট এত ভিড়, যদি ভিড় কমে মানে আসা চান্সেস কম। এখন কোন দিকে যাচ্ছি? ওই বাংলাদেশের, বাংলাদেশের স্টল, কারণ বাবা একটা বই কিনতে বলেছে মুক্তিযুদ্ধর ওপরে, দেখা যাক। আচ্ছা, পাই নাকি আর কি, দেখা যাক, কস্ট সব মিলিয়ে আর কি। হ্যাঁ সেটাই। এটা আমরা ঢুকেছি বাংলাদেশের যে স্টলটা ওটার মধ্যে, এখানে সমস্ত বাংলাদেশের পাবলিশার্সরা তাদের বই নিয়ে এসছে, বাট প্রচণ্ড ভিড়, কোনো বইয়ের ইয়ের সামনে আমরা যেতে পারছি না। আমরা ফাইনালি খাবার জায়গায় এসেছি,
এখানে দেখতে হবে এবার কি কি খাবার আছে। একটু রোদটা পড়লে বেরিয়ে যাবো, রোদটা পড়লে কারণ ভিড় সমানে বাড়ছে। এবার রোদ যেই হালকা হয়ে এসছে এখন পড়ে গেলে আমরা আস্তে আস্তে, এই দেখো আস্তে এই সাইডে দেখ লোকজন বসে পড়েছে ছায়া ছায়া, লোকজন আর পারছে না, মানে মানুষের যে ক্রেজ বয়স্ক থেকে শুরু করে বাচ্চা, স্কুল কলেজ, মহিলা সব এভরি মানে প্রত্যেক ক্যাটাগরির লোকজন আনন্দ পাবলিশ হচ্ছে। দেখে আমার খুব ভালো লাগলো, মানে বই কিনছে লোকে লাইন দিয়ে, এটা খুব ভালো একটা মানে জিনিস। যাই হোক আমরা এখন কিছু খাই, তারপরে দেখি বই কিনলে লাস্টে দেখাবো। হ্যাঁ কি কি কিনেছি, অনেক বই কিনে কেমন খাচ্ছিস? খারাপ না, ভালো। আর আমার খিদে পেয়েছে তো, এখন যাই দেবে সেটাই ভালো লাগবে। ওই যা হয় আর কি, 120 টাকায় দু পিস চিকেন আর পোলাও। আচ্ছা তো খাওয়া পর্ব শেষ হলো আমাদের, আমি পোলাও আর চিলি চিকেন খেয়েছি, আমি দই বড়া। হ্যাঁ ও দই বড়া খেয়েছে, ওর দই বড়াটা জঘন্য ছিল। আমার পোলাও চিলি চিকেনটাও জঘন্য ছিলই, মানে পোলাও আর চিলি চিকেন ছিল না, বাট দেন আমার ভালো লেগেছে, তখন টেস্ট করা খারাপ ছিল না। হ্যাঁ পোলাওটা আমার একদম ভালো লাগেনি, মানে অথেন্টিক পোলাও আর চিলি চিকেন না, বাট ওই আর কি টেস্টটা খারাপ না। এখানে লোকজন হ্যাঁ গরমের মধ্যে খিদে পাচ্ছে খাচ্ছে, খেয়ে নিচ্ছে এটাই। এবার আমরা বতমসের সামনে আছি, চা খাবো, কারণ চাই না এসেছে খুব, আর খুব মানে টায়ার্ড লাগছে, একটু চা খেয়ে আবার এনার্জি নিয়ে আমরা বেসিক্যালি বেরিয়ে গেছি এখন, কারণ এত ভিড় হচ্ছে আর আমার প্রচণ্ড মানে এক্সস্টেড লাগছে, মানে কোনো ভালো যে পাবলিশার্সের যে স্টলগুলো সেগুলোতে আর ঢুকতে পারলাম না, কারণ প্রচণ্ড ভিড়। আনন্দ তো ছেড়েই দেয়, প্রথম থেকেই লাইন ছিল, বাট বাকি যেগুলো রয়েছে চ্যাটার্জি, তারপরে আরও যেগুলো কথা ও কাহিনীর আরেকটা কোরক, সবগুলোতেই প্রচণ্ড ভিড়। তো ওর জন্য বেরিয়ে পড়েছি, মানে আর পারছি না। তা আমরা মানে অম্বালিকা কাকুর জন্য কিনেছে বই, আর মিকি টুইটির জন্য কিনেছে। আমি মিকির জন্যই কিনেছি, আমি নিজের জন্য ভেবেছিলাম একটা বই কিনবো, ওটা আমি আলটিমেটলি আর কিনতে পারিনি। আবার প্রচণ্ড অ্যাকচুয়ালি দেখেছিলাম একটা স্টলে, তারপরে আমরা স্টলটাই হারিয়ে, হ্যাঁ স্টলটা খুঁজে পাচ্ছি না, আর এনার্জি নেই আর পারছি না সত্যিকারের। তো বাইরে বেরিয়ে ওর জন্য বসেছি, কিন্তু বই প্রচুর কেনা হয়েছে, বই কেনা হয়েছে। এবার তো তুই দেখা কি কি বই কিনেছে। আমাদের বাচ্চাগুলোর জন্য মিকি টুইটির জন্য কিছু বই আমরা কমন কিনেছি, যেরকম আমরা এই ম্যাথসের একটা এটা বই কিনেছি ওদের জন্য। আচ্ছা তারপরে তোমার এটা এটা আমরা দুটো কিনেছি, আমি একটা এখন দেখিয়ে দিচ্ছি। এটা মিকির জন্য একটা কেনা হচ্ছে, টুইটির জন্য, এটাও মিকির জন্য একটা, টুইটির জন্য। আবার ক্লাস টুতে উঠছে তো, গ্রামারের একটা ব্যাপারটা মানে ভালো যাতে হয়, আর একটা কম্প্রিহেনশনের বই। এই তিনটে বই আমরা মানে দুটো বাচ্চার জন্যই কিনেছি আর কি। আচ্ছা আর তার সাথে শায়রি কিনেছে হচ্ছে গিয়ে মিকির জন্য গল্পের বই, অ্যাডভেঞ্চার্স অফ রবিনহুড, এটা কিনেছে, বেশ ভালো বইটা, তোমার ভেতরে ছবি টবি দেওয়া আছে, ভালো। আমি ঠিক সেম পাবলিশারেরই তোমার টুইটির জন্য, ও বলে দিয়েছিল ওর উইশ লিস্টের ছিল জাঙ্গল বুক একটা কিনলাম, আর একটা কিনলাম অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, এটা কিনলাম। আচ্ছা একটা আমাকে ফ্রোজেনের কালার বই কিনতে বলেছিল টুইটি, সেটা তো আমি পেলাম না। আমি বারবির একটা কালার বই কিনেছি, আমাদের কালার করতে পারবে আর কি, দেখি একটু ভেতরের ওগুলো দেখ। হ্যাঁ এই যে মা ভালো কিন্তু না, হ্যাঁ মানে এরকম করে কালার করতে পারবো। ফ্রোজেনের এটা চেয়েছিল, আমি ফ্রোজেনের পাইনি, যাই হোক বারবিটা পেয়েছি। আচ্ছা আর আমরা যেটা কিনেছি সেটা হচ্ছে যে বাচ্চাগুলোর জন্য দুটো অমর চিত্রকথা কিনেছি, এটা আমি কিনেছি আর ওর, তুই বোধহয় একটা কিনেছিস? আমি একটা কিনেছি, আমি ওই ইয়ের গল্পটা কিনেছি, বানরের গল্প, বানরের গল্প ওটা কিনেছি, ওটা আর এখন দেখাচ্ছি না। এই দুটো মানে এই একই টাইপের বই, অমর চিত্রকথা আমি কিনেছি, এগুলো কিন্তু বাংলায় লেখা সব, হ্যাঁ কমিকের মতো, খুব সুন্দর, এটা ওদের পড়ে ভালো লাগবে। আর আমার বাবার জন্য, বাবা বলে দিয়েছিল বাঙাল যেহেতু কাকুর মনমোহন সিং এর, তো সেই বাবা মুক্তিযুদ্ধের ওপর একটা বই বলেছিল, তো এটা কিনেছি মুক্তিযুদ্ধের আগে ও পরে। এটা তোমার পান্না আমরা যেহেতু ময়মনসিং মানে ময়মনসিং এ লো বাসিন্দা, তো বাবার এটা খুব ভালো লাগবে, মানে ময়মনসিং হ্যাঁ বিভিন্ন টুরিস্ট প্লেসেস গুলো সেগুলো ছবি প্লাস ওগুলো সম্বন্ধে ইতিহাসটা দেওয়া আছে, তো আমি এটা কিনেছি, এটা ভালো। আপাতত 2022 বুক ফেয়ারের আমাদের বইয়ের কালেকশন হচ্ছে গিয়ে এবছরের মতো এটাই। আমি তো আর আসবো না, এবার শায়রি যদি আর আসে, না না আমি আর আসবো না, আমার অ্যাকচুয়ালি আমি না ভিড় ফিরে না অত মানে এক্সস্টেড হয়ে যায়, আমি পারি না অত, এবার এত ভিড় হয়ে গেছে না, আর তার মধ্যে এত রোদ পাচ্ছি, সানডে ভিড় তো হবেই, হ্যাঁ ওইটা আর আমরা এসেছি তো ওটার জন্য টাইমে না, ওই রোদ আমরা যদি এই টাইমটায় ঢুকতাম তাহলে কিন্তু আমাদের এত এক্সস্টেড, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। তারপরে এসে যে এনার্জিটা ছিল সেটা তো আস্তে আস্তে একটা মানে কমে যেতেও থাকে, সেটাও একটা ব্যাপার থাকে। তো যাই হোক আমাদের বইমেলা 2020-22
ব্লগটা আজকে এখানে শেষ করছি। বইমেলা সবাই আসে, এটা তো আলাদা করে দেখানোর কিছু নেই, লোকের একটা আলাদাই টান রয়েছে, একটা সেন্টিমেন্ট রয়েছে কলকাতা বইমেলা নিয়ে। তো আজকে ছোটবেলা ময়দান থেকে, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমরা যেমন লাস্ট ইয়ার হলো না, তো বুক ফেয়ার না হলে মন এমনিই খারাপ হয়ে যায়। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো প্লিজ, কারণ খুব কষ্ট হয় জানো তো ব্লগগুলো বানাতে। আজকে তো মানে চা নিয়ে হাতে, তখন কি হলো বল, চা পান হাতে পড়ে গেল, হাতে পড়ে যাচ্ছিল, ওই হচ্ছিল, মানে যাই হোক, সে আমরা তো ব্লগার, আমাদের এগুলো হবেই, আমাদের কষ্ট করেই করতে হয়, কিন্তু কষ্টটা করি এবং কষ্টটা ভালো লাগে কি জানো তো, যখন তোমরা সাবস্ক্রাইব করো সেটাই, মানে মনে হলে ভালো লাগে। তারপরে আমি দেখলাম কয়েকটা নতুন নতুন ব্লগ করার রিকোয়েস্ট আসছে, সেগুলো আমরা দেখবো, সেগুলোও করবো, আর আরও নতুন নতুন আমাদের অনেক প্ল্যান আছে সামনে, কিছু ভালো ভালো আরও কিছু জায়গায় আমাদের যাওয়ার প্ল্যান আছে, ট্রাভেল ব্লগ কিছু আছে, গেলে আমরা দেখাবো অবশ্যই। আজকের মতো এখানে শেষ করছি, টাটা, সবাই ভালো থেকো আর অবশ্যই বেঙ্গলি ব্লগার্স ডায়েরি সাবস্ক্রাইব করো, একদম।